গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের কালী পুজো। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের রাইডের জন্য কলকাতা টু আরামবাগ। রাস্তায় যেতে যেতে আরও দেখা হবে, আরও কথা হবে, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। হাই গাইস, আমাদের একটা নর্মালি টি হল্টে এখন দাঁড়িয়ে আছি আমরা, দক্ষিণেশ্বর যাওয়ার বেলঘড়িয়ার যে কানেক্টার সেই ওয়েতে। এখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাবো, ওখান থেকে ডানকুনি হয় সোজা আরামবাগ। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। হাই গাইস, এখন আমরা পৌঁছে গেছি আরামবাগে। আরামবাগে এখানে আমরা একটু হল্ট করেছি, কারণ আমাদের একজন এখান থেকে মিট করবে। এখান থেকে আমরা যাবো জয়রামবাগ। হাই এভরিওয়ান, অলরেডি এখন আমরা কামারপুকুর আর আরামবাগে আমরা রুম পাইনি, তো সেই কারণে জয়রামবাটিতে আসতে হয়েছিল। তো জয়রামবাটিতে আমরা রুম পেয়ে গেছি, এখানে এখন রুম নিয়েছি, আপনাদের রুমটা একটু দেখিয়ে দেবো। খুব একটা ক্লাসি আপনারা মনে করবেন না যে রুমগুলো হয়, নর্মালি রুম হয়, বিকজ আপনি জানেনই জয়রামবাটি কামারপুকুর একটা ধর্মীয় স্থান, তো এখানে একদম সাধারণ টাইপের রুমগুলোই হয়। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে আগেই বলে দিই, আপনারা যখনই কামারপুকুর বা জয়রামবাটি আসবেন অবশ্যই মাথায় রাখবেন যে এখানে ব্যাচেলার ছেলে মেয়ে কাপল অ্যালাউ করে না। তো আপনারা যদি আসেন তো সেক্ষেত্রে ম্যারিড আসতে পারেন, বন্ধুবান্ধবরা আসুন, শুধু ছেলেরা আসুন, শুধু মেয়েরা আসুন বা ফ্যামিলি আসুন, কিন্তু চেষ্টা করবেন যাতে আপনারা কাপল আসলে এখানে অ্যালাউ করে না, খুবই প্রবলেম হয়, পুলিশ বা অন্যান্য অনেক প্রবলেমগুলো আছে তার জন্য। তো জাস্ট এই ঢুকলাম রুমে, এবার একটুখানি ফ্রেশ হব, দেন ব্রেকফাস্ট করে দুপুরে লাঞ্চের আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে রাস্তা মানে গতকাল রাস্তা আমরা সেই করেছিলাম জয়রামবাটি, এখানে একটা লজে থাকতে গেছিলাম। সকালবেলা জয়রামবাটি মন্দিরটাও ঘুরেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তারপরে আপনাদের আজকে আমরা জয়রামবাটি ঘুরে দেবো, রিটার্ন টু জয়রামবাটি। জয়রামবাটি যেরকম মন্দিরে আধার মন্দিরও আপনাদেরকে দেখাবো, একসঙ্গে থাকবে। ভিডিওটা যদি তার ক্ষতি আর করবে, ভিডিওটা সবার থেকে আরও ভাইরাল। এখানে আপনারা যদি আসেন তাহলে আপনাদেরকে অনলাইনে বুকিং করতে হবে। অনলাইন বুকিংয়ের
সেই লিঙ্কটা আমি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়ে ফেসবুকের আন্ডারে বা এখানে এসে কিউআর কোড কপি করে আপনারা বুক করতে পারবেন। আর টিকিটের প্রাইস মাত্র 20 টাকা, তিনখানা টেম্পেলের জন্য 20 টাকা টিকিট প্রাইস। আপনারা অনলাইন বুক করুন, আপনারা কিউআর কোড থেকে এখানে স্ক্যান করে বুক করতে পারেন, আইদারওয়াইজ আপনারা ফেসবুকে সেই লিঙ্কে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট পেমেন্ট করে আপনারা অনলাইন বুক করতে পারেন। সঙ্গে আসুন। হাই এভরিওয়ান, এখন আমরা যেটাতে মধ্যে রয়েছি সেই জায়গা এইটা হলো এই বাঁকুড়া এরিয়া। এখানকার যে রাজারা যারা ছিল তাদের যে 52তম যে রাজা ছিল তার নাম অনুসারে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। এই মন্দিরটার বৈশিষ্ট্য হলো এদের টোটাল 12টি সেল, চারদিকে 10টা করে দরজা, তার ভেতরে 9টা, 8টা, 7টা, 6টা, একদম মিডিলের দিকে 2টো দরজা। এইভাবে এই টোটাল মন্দিরটাকে তৈরি করা হয়েছে। আমরা এই মন্দিরটা ঘুরছি, দেখছি, আপনারাও দেখবেন। ক্যামেরাম্যানকে বলবো একটুখানি আমাদের সঙ্গে আসতে বাকিটা জিনিসটা দেখানোর জন্য। এখানে ঘোরার বা ভেতরে যাওয়ার অনেক কটা রাস্তা রয়েছে, আমরা অল্প অল্প করে দেখছি। আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আসবেন, এই জিনিসগুলো মিস করাই সম্ভব, মানে আপনি মিস করে দিলে একবার সেকেন্ড টাইম এই জিনিসগুলো পাবেন না। তো ওয়েস্ট বেঙ্গলের ছেলে, কলকাতার ছেলে, আর কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি জায়গাগুলো ঘুরবেন না, সেটা তো হতে পারে না। অবশ্যই আসুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমরা এসেছি শ্যামরায় মন্দিরে। এই শ্যামরায় মন্দিরটা আর একটা টেরাকোটার আশ্চর্য বৈশিষ্ট্য আপনারা দেখতেই পাচ্ছেন। এই মন্দিরের টোটালটা ভেতরে ঢোকাটা বারণ, হয়তো কোনো কারণে নিচ্ছে বন্ধ করা আছে। তো এখানে ভিডিও করাটা বারণ, আমি অনেক লুকিয়ে ভিডিওটা করছি। এই মন্দিরে আসার জন্য আপনাকে এক্সট্রা করে টিকিট কাটতে হবে না, আপনি যে কোনো একটা মন্দির থেকে যখন টিকিট কাটবেন সেটা তিনটে মন্দিরের জন্যই হবে। তো আলাদা করে টিকিট নেই, পার হেড 20 টাকা তিনখানা মন্দিরের জন্য। আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন টোটালি টেরাকোটার মন্দির, একটা আশ্চর্য কাজ। আপনারাও আসুন এবং দেখুন। আপনারা এখানে পেয়ে যাবেন পোড়া মাটির সব জিনিসপত্র, মূর্তি থেকে শুরু করে কাঠের হাতা খুন্তি, মাটির গয়নাগাটি এবং নানান সামগ্রী সবই পোড়া মাটির। আপনারা এখানে আসলে এগুলো পাবেন। এটা হলো আমরা এখন যে মন্দিরের সামনে ছিলাম তারই সামনে একটা ছোটোখাটো দোকানগুলো এরা বসে, জয়রাম মন্দির, তো সরি শ্যামরায় মন্দির, শ্যামরায় মন্দিরের সামনেই এখানে সব পোড়ামাটির জিনিসগুলো বিক্রি হয়।